পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের জন্য অসাধু চক্রের ইন্ধনকে দায়ী করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির নেতারা জানান, যেসব কারখানায় বিশৃঙ্খলা হবে কর্তৃপক্ষ চাইলে সেগুলো বন্ধ করে দিতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামীতে সব কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ। সপ্তাহখানেক ধরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সংঘর্ষে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন কয়েকজন। গাজীপুর সাভার আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় বিশৃঙ্খলার পাশাপাশি বুধবার রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে একই দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে রাজধানীর উত্তরায় নিজেদের ভবনে আলোচনায় বসে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গার্মেন্টস সেক্টরের বিশৃঙ্খলার পেছনে অসাধু চক্রের হাত রয়েছে বলে অভিযোগ করেন মালিকরা। আপনারা পিছনে নেবেচ্ছে প্ররোচনা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, হেলমেট পরে এরা কারা আমি বলতে চাই। কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হয়তো এটা হচ্ছে, আপনারা এটা বন্ধ করুন, সবার আগে দেশ। বন্ধ থাকতেও কিন্তু আঘাত আনা হচ্ছে, এলে শিল্প তো নিরাপদ না। শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জানাতে চাই, এটি আপনার পবিত্র দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারলে সরে যান। শ্রম আইনের 13-র এক ধারা বাস্তবায়ন নিয়ে বিশদ আলোচনা হয় সভায়। যদি কোনো কারখানায় শ্রমিক ভাই বোনরা কাজ না করেন, কাজ না করে কারখানা থেকে বের হয়ে যান, তবে মালিকরা 13-1 ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন। কোনোভাবেই 13-1 ধারা বন্ধ দেওয়ার পরে মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দেন বিজিএমএ সভাপতি। তবে হুঁশিয়ারিও দেন তিনি, সরকার যেটাই ডিক্লেয়ার করবে আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে সেটা ইমপ্লিমেন্ট করবো। সুতরাং আপনারা যদি তারপরে যদি আপনারা কোনো এই ভাঙচুর এবং কাজ না করা থেকে বিরত না থাকেন, তাহলে আমরা আগামীতে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হব। এদিকে বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে বৈঠক করেছে মজুরি বোর্ড। মজুরি 10,400 টাকা করার যে প্রস্তাব মালিকপক্ষ দিয়েছিল তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ নিয়ে পরবর্তী সভা হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের জন্য অসাধু চক্রের ইন্ধনকে দায়ী করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির নেতারা জানান, যেসব কারখানায় বিশৃঙ্খলা হবে কর্তৃপক্ষ চাইলে সেগুলো বন্ধ করে দিতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামীতে সব কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ। সপ্তাহখানেক ধরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সংঘর্ষে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন কয়েকজন। গাজীপুর সাভার আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় বিশৃঙ্খলার পাশাপাশি বুধবার রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে একই দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে রাজধানীর উত্তরায় নিজেদের ভবনে আলোচনায় বসে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গার্মেন্টস সেক্টরের বিশৃঙ্খলার পেছনে অসাধু চক্রের হাত রয়েছে বলে অভিযোগ করেন মালিকরা। আপনারা পিছনে নেবেচ্ছে প্ররোচনা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, হেলমেট পরে এরা কারা আমি বলতে চাই। কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হয়তো এটা হচ্ছে, আপনারা এটা বন্ধ করুন, সবার আগে দেশ। বন্ধ থাকতেও কিন্তু আঘাত আনা হচ্ছে, এলে শিল্প তো নিরাপদ না। শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জানাতে চাই, এটি আপনার পবিত্র দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারলে সরে যান। শ্রম আইনের 13-1 ধারা বাস্তবায়ন নিয়ে বিশদ আলোচনা হয় সভায়। যদি কোনো কারখানায় শ্রমিক ভাই বোনরা কাজ না করেন, কাজ না করে কারখানা থেকে বের হয়ে যান, তবে মালিকরা 13-1 ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন। কোনোভাবেই 13-1 ধারা বন্ধ দেওয়ার পরে দ্যাট ইজ নো ওয়ার্ক নো পে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দেন বিজিএমএ সভাপতি। তবে হুঁশিয়ারিও দেন তিনি, সরকার যেটাই ডিক্লেয়ার করবে আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে সেটা ইমপ্লিমেন্ট করব। সুতরাং আপনারা যদি তারপরে যদি আপনারা কোনো এই ভাঙচুর এবং কাজ না করা থেকে বিরত না থাকেন, তাহলে আমরা আগামীতে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হব। এদিকে বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে বৈঠক করেছে মজুরি বোর্ড। মজুরি 10,400 টাকা করার যে প্রস্তাব মালিকপক্ষ দিয়েছিল তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ নিয়ে পরবর্তী সভা হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।